নতুন মজুরি নির্ধারণের পর থেকে তৈরি পোশাক কারখানার উৎপাদনে গতি ফিরেছে সেই খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের ভোগড়া থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান সরাসরি যাচ্ছি তার কাছে নানা রকম জটিলতা কাটিয়ে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে গাজীপুরের যে পোশাক শিল্প সেই পোশাক শিল্প আপনারা জানেন যে দেশের প্রধান রপ্তানিকারক এই শিল্পের নানা ধরনের জটিলতা এবং নানা ধরনের সমস্যার মধ্যে এবং এই অবরোধ হরতাল এর মধ্যেও কিন্তু অর্থনৈতিক চাকা সচল রাখতে কর্মজীবী মানুষরা সচল রয়েছে আজকে সকাল থেকে তারা স্বাভাবিক সময়ের মতোই কিন্তু কাজে যোগদান করেছে যদিও রাস্তাঘাটে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম যে কারণে তাদের সকালে অফিসে আসার সময় ব্রেক পেতে হয়েছে তবে কর্মচাঞ্চল্য ফিরেছে তারা তাদের অফিসে এসে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাজে যোগদান করেছে এবং স্বাভাবিক সময়ের মতোই তারা কাজ করছে এখানে আমরা যেটি দেখছি যে ফ্লোরটিতে রয়েছে সেলাই কোয়ালিটি মেজারমেন্ট যাচাই বাছাই করে তারা তাদের যে অর্ডার রয়েছে সে সকল অর্ডার প্রস্তুত করা হচ্ছে বিশেষ করে এই সময়টাতে এসে যেসব অর্ডার আগে পাওয়া গিয়েছিল কিংবা এখন যেসব অর্ডার পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু খুবই যাচাই বাছাই এবং খুব ভালোভাবে সেটি প্রস্তুত করার পরই দেশের বাইরে পাঠানো হবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন যেসব শ্রমিক সাধারণ তারা এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছে যে কোনো রকম ঝামেলা কিংবা সমস্যা ছাড়া তারা চান যে কর্মস্থল ঠিক রাখার জন্য এবং যাতে করে তাদের যে কর্মস্থল শান্তিপূর্ণভাবে আসলেই কাজটি করে যেতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে একটু বলে রাখছি যে গাজীপুর মহানগর এবং এই মহানগরে আপনারা জানেন যে বিজিএমএ বিজিএমই এর প্রায় 2100-র উপরে নিবন্ধিত কারখানা রয়েছে এর বাইরেও কিন্তু অনেক কলকারখানা রয়েছে এই সকল কলকারখানা এবং শিল্পের নিরাপত্তার জন্য প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছে গাজীপুরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আমরা আজকেও কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যেসব শিল্পাঞ্চল রয়েছে বিশেষ করে টঙ্গী বিসিক গাজীপুর কোনাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার বাইরে টহল দিচ্ছে এবং মোতায়েন রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে সেটি তাৎক্ষণিক মোকাবেলা করা যায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সকাল থেকে খুবই শান্তপূর্ণভাবেই কর্মজীবী মানুষ তাদের কর্মে সন্ধানে কর্মস্থলে এসেছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের ভোগড়ায়